আগুনে না দেয় গুড় কি করে হয়? আর গুড় তখনই খাবি তখন তোর স্বাদ বুঝতে পারবি যদি গুড় খাবি, আর রস খেলে বেরিয়ে যাবে। চলো গিয়া যাই তাহলে এবারে। হ্যাঁ, কোন কথাটা সাইডে যাই বলো দেখি? আপেলের কথা। এইখানে আছে শাস্ত্র, দেখো কি সুন্দর তত্ত্ব লুকিয়ে আছে। তোমাদের মতো একটা মেয়ে ভগবানকে পায়ের ধুলি দিয়েছিল, মেয়েটার নাম হচ্ছে ধারা। শুনে রাখবেন, মেয়েটার নাম ধারা। সেই চরণ ধুলি দিয়েছিল বাম পায়ের চরণ ধুলি নারদের হাতে। নারদ আবার অহংকার করে বলে আমি নারীর পায়ের ধুলি নিয়ে যাব, সেই ধুলিটা তুলতেই পারলেন না। একটা চরণে আর কতটুকু ধুলি থাকে বলুন তো? ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, বলে ধুলার লাগি নন্দের নন্দন আজ বাজাই ছেবেনু। ধুলা গায়ে মাখরে এই তো ব্রজের ধুলা, এই তো ব্রজের ধুলা, ও ধুলা মাখলেই অঙ্গ জ্বালা দূরে যাবে। কি গো, ধুলা গায়ে মাখলে কি হবে? গায়ে মাখলে অঙ্গ শীতল হবে, যাবে দূরে জ্বালা। ধুলা গায়ে মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা গায়ে মাখরে এই তো ব্রজের ধুলা, ধুলা গায়ে মাখম বদনে চাখো এই তো ব্রজের ধুলা, ধুলা গায়ে মাখরে এই তো ব্রজের ধুলা। ওরে ধুলা আরো দূরে হচ্ছে, পুরীর 170 কিলোমিটার রাস্তা হচ্ছে, পুরী ছাড়ি চালিয়ে যেতে হবে। যে রাস্তা নে পার্বত নাম হচ্ছে নীল পার্বত, আসে নীল পর্বতে গুটে ছুয়া ছিল নাম তার নীল মাধব। আর সে নীল মাধব প্রত্যেক দিন, শুধু একদিন না প্রত্যেক দিন সে শবরের উচিষ্ঠ খাইছিল। সে শবর নাম হচ্ছে বসু শবর, আর ছুয়ার নাম ছিল নীল মাধব। নীল মাধব গুটে কন্যাকে গুড়ি পাইছিল, শবর বিয়া করেনি বটে, গুড়ি পাইছিল, তার নাম ছিল ললিতা। আর এদিকে স্বপ্নবাণী হয়ে গেলে রাজা ইন্দ্র তুম রাজার ঘর পাখর, যে মোর মো বন পাখর আছে, মোর করলে কি আস, তোমার ঘর উন্নতি হইবে। তাঙ্কু খুঁজি পারি যাইছিলে এক পণ্ডিত, নাম তার বিদ্যাপতি পণ্ডিত। বুঝি পারিছ না বাংলায় বলতে হবে? হ্যাঁ, বুঝতে পারবে না, উড়িয়া কথা বুঝতে পারবে না, বাংলায় বলি তাহলে সবাই বুঝতে পারবেন নিশ্চয়। তো রাজা আদেশ দিল তোমরা দুজনে যাও, একজন মন্ত্রী গেল আর একজন তার বাড়ির পুরোহিত গিয়েছিল, পুরোহিতের নাম হচ্ছে বিদ্যাপতি পণ্ডিত। তা বিদ্যাপতি পণ্ডিত এখন খোঁজ করতে করতে বনে হারিয়ে গেছে, যদি না নীল মাধবকে পায় তাহলে আসলে শুলে দিয়ে মারবে রাজা ইন্দ্র তুম্ব। এদিকে এক জ্বালা, আর বনে যদি ঢুকে যায় বাঘ খেয়ে ফেলবে, তার চেয়ে বাঘ খায় খাক আমি যাই। এই বলে ভগবানকে জপ করতে করতে চলে গেলেন অরণ্যের ভেতরে, গভীর অরণ্যে। আর সেখানে দেখতে পেলে অপরূপ সুন্দরী নারী, আর নারীকে দেখেই বিদ্যাপতি পণ্ডিত ভুলে গেল তার এই নীল মাধবের কথা, আর নারীটা ছেলেকে দেখে তার প্রেমে পড়ে গেল। দেখো, ছেলে মেয়েরকে দেখে প্রেমে পড়ে, আজকে উল্টে হয়ে গেল, মেয়ে ছেলেকে দেখে প্রেমে পড়ে গেছে। কি সুন্দর কাহিনী! আর ওখানেই দুজনের শুভ দৃষ্টি হয়ে গিয়েছিল, আর তখনই
মেয়েটাকে জিজ্ঞাসা করলে বিদ্যাপতি পণ্ডিত, তোমার নাম কি? না, আমার নাম ললিতা শবর। এত সুন্দর মেয়ে তুমি, তোমার নাম শবর? আমি তোমাকে ভালোবাসি, আমি যে দেখা মাত্রকে আমি যে এত যে তোমায় ভালোবেসেছি। ছেলেটার কথা শুনে মেয়েটাও বলছে, আমিও তোমাকে ভালোবেসেছি তোমার আগে থেকে, তাই নাকি? বলছে হ্যাঁ, কিন্তু জানো আমার বাবা বড় প্রখর হাল, আমার বাবার নাম বসু শবর। না, তোমার বাবা কোথায়? না, আমার বাবা নীলমাধবের সেবা দিতে গেছে, আমাকে একটু নিয়ে চলো না ওই নীলমাধবের কাছে। বুঝছি না, সম্ভব নয়, আমার বাবা আজ পর্যন্ত আমাকে নীলমাধবের কাছে নিয়ে যায় না। তবে তুমি গোপনে থাকো, আমার বাবা আসুক, নীলমাধবের সেবা দিয়ে বাবা আসলো ঘরে, আর এদিকে বিদ্যাপতি পণ্ডিতকে লুকিয়ে রেখেছে, আর ওদিকে ওই ফল খেতে দিয়েছে বাবাকে। ওখানে তো চাল ডাল ছিল না, যে চাল ডাল দিয়ে রান্না করে দেবে, অরণ্যের ভেতরে ফলমূল আর জল, এই ফলমূল জল খেতে দিয়ে বলছে, বাবা আমি যদি কোনোদিন ভুল করি তুমি কি আমায় ক্ষমা করবে না? বাবা তখন বলছে, জীবনে তো আমি সব হারিয়েছি রে, আমার বলতে আর কেউ নেই, আমার বলতে দুটি জন আছে, এক আমার মাধব আর এক তুই। বল মা, তুই এমন কি ভুল করেছিস যে আমি মানতে পারবো না? বলছে, বাবা আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলবো। চুপ, আমি আর খাবো না। আমি তোমার, আমি তোমার পায়ে চড়েছি, আর কোনোদিন মা আমি তোকে পরীক্ষা করেছিলাম যে তুই আমাকে কতটা ভালোবাসিস। শোন মা, তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। ছেলে কেন ভাই এখানে এলো? তুমি ওকে মারবে না তো? আরেই তোকে স্পর্শ করে বললাম, আমি কি জামাইকে মেরে আমার মেয়ের বিধবা রূপটা দেখতে চাই? ছুটে গিয়ে বিদ্যাপতি পণ্ডিতকে বের করে নিয়ে আসলো। আহা, বসু সবার দেখেই অবাক, কি রূপ! জানেন বসু শবর বিদ্যাপতি পণ্ডিতকে প্রণাম করেছিল? তুমি কেন এসেছো এখানে? না, রাজা আমায় তাড়া করে যে তাই পালিয়ে এসেছি, প্রাণ বাঁচানোর জন্য। বিদ্যাপতি পণ্ডিতের হাতটা নিয়ে ললিতার হাতে দিয়ে বলছে, যত দুঃখ কষ্ট হোক আমার বাবুসোনাকে ভুলবি না। বিদ্যাপতি পণ্ডিতকে বলছে, বাবা রে চলার পথে অনেক ভুল হবে, কোনোদিন আমার মেয়েকে তুই কষ্ট দিবি না। এর জন্য আজকে আমি বিয়ের বন হিসেবে তোকে বললাম, তুই কোনোদিন যদি কিছু চাস আমি তোকে দেব। বিদ্যাপতি পণ্ডিতের ধন সম্পদে লোভ নেই, তার লোভ আছে ওই মাধবের প্রতি। দেখ, আর একদিন চেয়ে বসলো বাবাকে, বাবা তুমি প্রতিদিন যে নীলমাধবকে খাওয়াতে যাও, একটু আমাকে তার কাছে নিয়ে চলো না, আমি একটু দেখব। বসু সবার বলছে, খোকা ওই আপত্তিটা তুমি আমার কাছে করো না। কেন বাবা? তুমি তো একদিন আমাকে বলেছিলে যে তুমি যা চাইবে আমি তোমাকে দেব। বাবা আমি ধন চাই না, চাই না আমি রাজা। মাগো রাজা হতে আমার মাটির ঘরে বাঁশের কুটি মা
চাইনা গো রাজা হতে তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাং দ্রবিণং তমেব তমেব দেবং দেবং মম সর্বদেব গোবিন্দ তুমি মা তুমি বাবা তুমি বন্ধু তুমি সখা তুমি স্ত্রী তুমি পত্নী তুমি প্রাণনা তুমি আমায় বলে দাও তোমার ঠিকানা চোখে জল দেখে বসু সবার গলে গেল কৃষ্ণ ভক্তরা গলে যায় ভক্তের চোখে জল দেখলে বলছে আমি নিয়ে যেতে পারি তবে আমি তোমার চোখ বেঁধে নিয়ে যাবো চোখ খোলা অবস্থায় নিয়ে যাবো না কারণ তোমায় চোখ খুলে নিয়ে গেলে আমার মাধবকে তুমি একদিন নিয়ে পারো আমি সর্বহারা হয়ে যাব চোখ বেঁধে দিল বসু সবর আর দেখবেন স্বামী নারীদের বিয়ে হয়ে গেলে তার পরম বন্ধু হয়ে যায় স্বামী আর স্বামীর বন্ধু স্ত্রী আর স্ত্রীর বন্ধু স্বামী স্ত্রীকে বলেছিল যে আমি একবার নীলমাধব দেখতে যাব না যদি তুমি দেখে আসো বাবা যদি নিয়ে যায় আমাকে যদি না নিয়ে যায় আমাকে তুমি কি করে নিয়ে যাবে তখনই ললিতা বলেছিল একবার বাবার অনুমতি পাই না আমি তার ব্যবস্থা করে নেব না কি করে তুমি তো জানবে দাঁড়াও না এইবারে বসু সবার যেই অনুমতিটা দিয়েছে চোখে কাপড়টা বেঁধে দিয়েছে ওর জামার পকেটটা ছাদা করে কিছু সর্ষে ঢুকিয়ে দিয়েছিল সর্ষে পড়ে পড়ে যাচ্ছে আর মাধব কোথায় আছে খুঁজে পাবে বলে প্রতিদিন দর্শন করে চলে আসলো আর কিছুদিন পরে ললিতার বিদ্যাপতী পণ্ডিত যখন ঘুমিয়ে গেছে বসু সবর ওই সর্ষের গাছ দেখে 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 গিয়ে নীলমাধবকে নিয়ে পালিয়ে গিয়েছিল আর পাথরে মাথা ঠুকে ঠুকে বসু সবর কেঁদেছিল আর তোমার সঙ্গে আমার দেখাটা হলো না দেহ পরিত্যাগ করে দিলে শোনো বসু সবর তুমি পূর্বজন্মে ছিলে জরা ব্যাধ তার আগের জন্মে ছিলে বালির পুত্র অম্বর যাও তোমার দেহকে আমি মুক্তি দিলাম যে তুমি একটা নিচু কুলে জন্ম নিয়ে তোমার মনটা যে এত উঁচু তোমার ভক্তি আর তোমার ভালোবাসা আমি খুশি হয়েছি তাই তোমার তুমি কি চাও বলো জন্মে জন্মে তোমার সেবা আমি করতে পারি তাই হবে যাও বাগো এই সেই হচ্ছে স্বাস্থ্য তত্ত্ব বাবা তাহলে যদি আপনি চলে যেতেন তাহলে কি এই গল্পটা শুনে যেত ঈশ্বরকে ভালোবাসা যায় টাকা দিয়ে নয় শুধু চোখের জল ধর্মতলায় এলো হারাধন পুতুল কিনলো 10 টাকায় 10টা পুতুল একটা পুতুল সেখানে 10 টাকা করে কিনতাম আর কত করে বিক্রি করতাম 11 টাকা বাহ তাহলে এখানে যদি 10 টাকায় 10টা পুতুল পাই একটা ফ্রি পাই ওখানে 100টা পুতুলের দামে এখানে আমি 1100টা পুতুল কিনতে পারবো কি বলছে বাবা আর কি একটু কমাব হবে না না তাহলে বাবা তাহলে তোমাকে আর পুতুল নিতে আর তুমি চলে যাবে না বাবা এই সুযোগ ছাড়া যাবে না 100খানা কালী নিল 100খানা দুর্গা নিল 100খানা সরস্বতী নিল 100খানা লক্ষ্মী নিল এই 100 100 করে সব বড় বড় পুটলি করেছে দুর্গার মূর্তি সব আলাদা না হাতে হাতে লেগে ভেঙে যাবে কালীর মূর্তি সব আলাদা চণ্ডীর মূর্তি আলাদা
নারায়ণী মূর্তি কি গো, মা নারায়ণীর কাছে আপনারা সকলে এসেছেন। তাহলে সকলে মূর্তি আলাদা করে অনেকগুলো পুটলির গাঁটলি হয়েছে। এখন হারাধন আস্তে আস্তে করে কুলিকে দেবো যে ভাই তোমাদের পয়সা দিতে পারি, কিন্তু তুমি এই ট্রেনে আস্তে আস্তে করে তুলে দাও ভাই। তখন পুতুল যারা বিক্রি করেছিল দোকানদাররা বলছে ভাই তোমায় কুলিকে পয়সা দিতে হবে না, তোমার কাছে আর পয়সা নাই সেটাও আমরা জানি, আমরা বরঞ্চ তোমার পুতুলগুলো তুলে দিচ্ছি তুমি চলো। এই পুতুল নিয়ে যেতে যেতে দেখতে পেল একটা গোপাল বসে আছে, আর গোপাল বলছে আমায় একবার নিয়ে চল না রে, আমায় একবার নিয়ে চল না রে, ওগো জামাই একবার নিয়ে চল না রে, আমায় একবার নিয়ে চল না রে। হারাধন বলে তোকে আমি নিয়ে গিয়ে কি করব, কিন্তু আমার মন বলছে একে যদি নিই একে লক্ষ্য করে অনেক পুতুল বিক্রি হবে, কি সুন্দর দেখতে বাবা। বলি ও গোপালের বাবা কে আছো গো? গোপালের বাবা মানে যার পুতুল। গোপালের দোকানদার বলছে আমার পুতুল, আমার সব বিক্রি শেষ শুধু গোপাল আছে। ও বাবা তোমার এই গোপালের দাম কত? আমার গোপালের দাম 1,00,000 যেবা দেবে, আমার গোপাল সেজন পাবে। আর 1,00,000 দেবে আমার গোপাল সেজন পাবে। আমি একের বেশি 2,00,000 নেব না গো, 1,00,000 বেশি তুই নেব না গো, 1,00,000 বেশি আমার প্রাণের গোপাল আর তোকে নিয়ে যাওয়ার মতোই আর আমার পয়সা নাই। হরি বল হরি বল, আমি এমনি পরীক্ষা করেছিলাম তোর দাম কত, ভিক থাকু কুকুর সামলাও আমার ভিক্ষা করার দরকার নাই। দোকানদার বলছে কি গো এই পুতুলের দাম শুনে তোমার চোখে জল কেন? আমার বড় ইচ্ছা ছিল যদি তোমাকে আগে দেখতে পেতাম, যা টাকাগুলো ছিল সব তোমাকে দিয়ে আমি তবু তোমার পায়ে ধরে তোমার এই গোপালকে নিতাম। আরে আজ আমার কিছু নাই গো, যে কিছু দিয়ে আমি আমার গোপালকে নিয়ে যাব। চোখে জল দেখে ওই দোকানদার বলছে কতজনকে তো কত কিছু দান করলাম, আজকে নাহলে তোকে আমি গোপালটাই দিলাম রে। যেই গোপাল পেয়েছে কি আনন্দ, গোপালকে রাগবে কোথায়, আর ঝুড়ি নাই। দেখো খেলা, কালী বসে আছে, শীতলা বসে আছে, চণ্ডী বসে আছে, সরস্বতী বসে আছে, আর জায়গা নেই, সেরা গামছার মধ্যে করে সাবধানে থাকবি। এই যে গোপালকে নিয়ে যাচ্ছে কেউ দেখে ফেলবে বলে ঢাকিয়ে রেখেছে জানো, আর এই যে ঢাকিয়ে রেখেছিল গোপালের শ্বাস প্রশ্বাস দিতে কষ্ট হচ্ছে, আর ঝোলার ভেতর থেকে গোপাল বলছে বাবা আমাকে তুমি একটু কাপড়টা নামিয়ে দাও। কে বলে এই কথাটা? যখন ঝোলা থেকে কাপড়টা নামিয়ে দেখে গোপাল পুরোটাই ঘামিয়ে গেছে। আমার মনে আমাকে ওরা ঠকিয়ে দিল, ভালো গোপাল বলে দিল,
গোপাল কেন খামিয়ে যাবে, তার মানে কাঁচা মাটির উপরে রং করে দিয়েছে। এ এখনো বুঝতে পারেনি মাটিও খাঁটি হয়, ভক্তি প্রেমের বিন্দুটা তার খাঁটি থাকে। আরে হরি বল হরি বল, সে তো নিজেই জানে না যে আমি কত সুন্দর করে ডেকেছি, তাই আমার কাছে আমার গোপাল এসে। মানুষ তখনই জানতে পারে যখন সূর্যটা ডুবে যায়, তখনই মানুষের চেতনা হয়, আমার চেতনা আর চৈতন্য করে দে মা আমায় চৈতন্য। আমার চেতনার চৈতন্য করে দে মা চৈতন্য, তোর ভাবে সাগরে ডুবে আমি, তোর ভাবে সাগরে ডুবে আমি, দেখি কেমন মা তুই দয়া মই আমার চেতনা চৈতন্য পড়ে নে মা চৈতন্য মই চেতনা। জীবন কাঠিটা এমনি বাবা, এখন আর আগের মতো কষ্ট করে কেউ শিখবে না। সঙ্গীত যদি কারো কেউ শিখতে চাও, আগে আলাউদ্দিন ওস্তাদের জীবন কাহিনীর দর্শন করো। ওস্তাদ আলাউদ্দিন খাঁ 1822 খ্রিস্টাব্দে যার জন্ম হয়েছিল ত্রিপুরার কল্লনীর গ্রামে, জানো তার জীবন কাহিনী? 7 বছর বয়সে নটি বিনোদিনী সংগ্রামীর যাত্রাতে তিনি বাংলাদেশের চট্টগ্রামে বুকিং হয়েছিল, শুধু খাবে বলে। দরিদ্র পরিবারে জন্ম হয়েছিল, খেত আর সেতার বাজাতো টুং টুং করে, বাবার সেতার বাজাতো, বাবার কাছে শুনে শুনে সেতার শিখলো। তারপরে ওখান থেকে যাত্রা দলে ভুক্ত হলো, যাত্রা দল নিয়ে এসে কলকাতা চিত্রপুরে ভর্তি করলো। চিত্রপুরের লোক কী করলো, তাকে বিক্রি করে দিল 7 টাকায়। তা ছেড়ে কী করলো না, তিনি কী করলেন, লোকের বাড়িতে শুধু চাকরানির কাজ করার কিছু নেই আর তার বেতনও নাই, সারাদিনে একবার করে খেতে দিত। তারপরে একবার কাজের ভুল করেছিল বলে আলাউদ্দিনকে মারলো, তাকে বাড়ি থেকে বের করে দিল। তারপরে আলাউদ্দিন কী করলো জানো, ওই একটা জায়গায় মানে খাওয়ার বিতরণ ছিল, আর ওই খাওয়ার বিতরণে একবার করে দেওয়া হতো দিন দরিদ্রদের খাওয়া, আর সেই খাওয়ার খেয়ে কি আলাউদ্দিন বেঁচেছিল, একবেলা করে খেত আর একবেলা করে ওই গঙ্গার জল খেত। খেয়ে খেয়ে ওস্তাদ তান সেনের কৃপা পেয়েছিল। কৃপা পাওয়ার পরে 13 বছর পরে যখন তার বাড়ির লোকে জানতে পারলো কলকাতায় আলাউদ্দিন আছে, তাকে নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিল, যাতে বিয়ের বন্ধনে বন্ধন হয়ে গেলে আর ও বাড়ি ছেড়ে না যেতে পারে। দেখো ওস্তাদ আলাউদ্দিন সেই রাতে স্ত্রীর
কে চুমু খেলো, আদর করলো, যত্ন করলো, যে স্ত্রী ঘুমিয়ে গেছে তার বিয়ের যৌতুক যা ছিল সব নিয়ে হাঁটতে হাঁটতে বাংলাদেশ থেকে, ত্রিপুরা থেকে, কলকাতার বিহালা, বিহালা জানেন তো, এই বিহালাতে একটা টালির ঘরে একটা বিহালা কিনে শিখেছিল। সাতটা বছর গেছে তার দুঃখে দুঃখে খেতে পায়, কত গুণী কত সাধুর লাথি খেয়েছে একটু সঙ্গীত শিখবে, সঙ্গীতে আছে প্রাণ আর সঙ্গীতে আছে এই ভগবান, যদি গান গাইতে গিয়ে তোর গায়ে শিহরটাটা আসে ওটা গান নয় রে, কেবলমাত্র দোকানের জর্দা পান খাওয়ার মানুষে থুতু ফেলে, গান গাইতে হয় হৃদয়কে পরিশোধ করে তবেই তো ঈশ্বরকে পাওয়া যায়। কে বলে তুমি আছো বহু দূরে? না, দূর থেকে দূরে নয়, কাছে আছো। বললেন তো কলিকাতার সিমলার ছেলেটা, বহুমুখে সম্মুখে কোথা ছাড়ি কোথা খুঁজো ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বাবা রে, যেদিন তুই আমার জায়গায় আসবি সেদিন তুই বুঝতে পারবি যে তোর কাকু কত কষ্ট করে সঙ্গীত শিখেছিল। যখন আমি কানাইওয়ালার কাছে যাই খেয়ে দিয়ে ফেলে দিয়েছে কুকুর, আর আমি এক পথে খেয়েছি যদি একটু কীর্তন শিখব, কত মানুষের দ্বারে গেছি আমাকে একটু গান শিখিয়ে দাও না, কত মানুষ বলেছে তোর মা বাবা জন্ম দিতে পারে গান শেখাতে পারে না, কিছু না বলে মাথাটা পেতে নিয়েছি, কারণ আমার লক্ষ্য ছিল একদিন আমি গান গাইব। সদ্দেও শ্যামল মিত্র এটা গান গিয়েছে, আপনারা জানেন এই গানটা খুব সুন্দর গান, গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি, হঠাৎ মুখে বিধল যেদি স্বপ্ন দেখা হলো পাখি, শোনা আজ আমি আছি বলে তোদেরকে বলছি, যেদিন আমি থাকবো না লোকে হয়তো তোদের আরো খারাপ কথা বলবে, বাবা ভালো করে শিখতে হয় সোনা, সোনাটাকে সোনা হতে হয়। তুই যখন বাবা মার কোল ছেড়ে আমার কাছে চলে এসেছিস আমি তো চাইবো তোকে ইমিটেশন বানাতে না, তোকে সোনাই বানাতে, সোনাই হয়ে জানা রে, পথে পড়ে থাকলে জহর তোকে চিনে নেবে আর কেউ না চিনু, গোল্ড ইজ দ্য গোল্ড ভাই রে, গোল্ড ইজ দ্য গোল্ড, সোনার ঘরেই সোনা হয়, তুই সোনা হন রে বাবা, আমি যে তোকে এত ভালোবাসি আমি চাই কবে তুই আমার সোনা হয়ে দাঁড়াবি আমার কাছে, এই লক্ষ্যটাই তো আমার বড় আশা, তার আগে যদি আমি মরে যাই তাহলে তো আমার আশা পূর্ণ হবে না, এটা আমার দাদার ছেলে তো তাই ও ভুল করলো ওকেই আমি বুকি, এই দেখো বুঝে বুঝে কাঁদছে, কেন জানো আমার রক্ত বিন্দু কোনা দিয়ে যে ওকে আমি মানুষ করছি, আমি চাই না তোকে কেউ গালি দিক বুকে আমি ভুগবো, তোকে যদি কেউ বলে আমার বুকে যে লাগেনি কারণ এতটুকু থেকে তোকে আমি বড় করেছি, আমি চাই তুই আরো বড় হয়ে যা, আরো বড় আরো বড় হয়ে যা, তোকে দেখার জন্য যেন তোর বাজনা শোনার জন্য মানুষ যেন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, এমনি হতে শোনা চলো অনেকগুলো বুকে দিলাম, পারলে আপনারা আমাকে ক্ষমা করবেন, বাবা মার কষ্ট তখনই হয় ছেলে যদি বাবা মার কাছে কথা না শুনে, যাই হোক ছেলেই ভুল করে বাবা তো তাকে আর অভিশাপ দেওয়াটা আমার সার্থক হয় না, তাকে বোঝাতে হয় তাকে ভালো করে যত্ন করতে হয়, বিদায় বউ প্রেমানন্দ হরিবোল, আপনারা আমার খোকাকে আশীর্বাদ করুন যেন আরো আরো বড় হতে পারে, আমরা চাইব সন্তান ভালো পথে চলুক, সন্তান বড় হোক, এর চেয়ে বড় পাওয়া বাবা মার কাছে আর
কিছু হতে পারে নি তাই। দেখতে দেখতে সদানন্দ গোপালের ঘাম বেরিয়ে গেছে, আমারও ঘাম বেরিয়ে গেল। গোপালের ঘাম বেরিয়ে বেরোতে এখন হারাধনের ঘাম বেরিয়ে গেছে। হারাধন গোপালকে বাতাস করছে, এ কাঁচা মাটি ঠাকুর তো। আরে দুঃখ দে না রে নন্দ লালা, দুঃখ দে না রে নন্দ লালা, ভগবান কিভাবে ঘুমিয়ে থাকে। চলো চলো এখন গান শুনে ট্রেনের কামরা। তুমি যে গান গাইছো গানের বাক্যা জানো? হ্যাঁ, ভগবান কাউকে দুঃখ দেয়? আপনারা বলুন তো, আপনারা বলুন, ভগবান কাউকে দুঃখ দেয়? হ্যাঁ কি না? কি গো মা, তো তোমরা বলো কেন ভগবান তুমি আমায় কেন দুঃখ দিচ্ছ? লোকের ঘরে ঘুগনি মুড়ি খাচ্ছি, আমার আলুটাই জোটে না। তোমরা কেন বলো? এটা তোমাদের স্বভাব, এটা তোমাদের অভাব না। জানো একটা মানুষ প্রতিদিন হাঁস, একটা মানুষ হাঁস পুষেছিল, তার প্রতিদিন একটা হাঁস ডিম দিত। তো সে মেয়েটা ভাবলো যে প্রতিদিন হাঁসের একটা করে ডিম গুছিয়ে গুছিয়ে 30 দিনে 30টা ডিম হবে, তাতে যে হাঁসটাকে মেরে দিই, 1 বছরে ডিম পাব। কি হাঁসটাকে মেরে দিল, কেটে যখন দেখে একটাও ডিম নাই। ভগবান তো হ্যাঁ সকালবেলা মালা কেনার মতো হয়ে গেছে, বলছে 60 টাকা পিস। আমি তোর বাপের মালা না, 60 টাকা মানে সারা রাত গাড়ি টেনেছে। এখন আমার হেমন্ত বাবু বলছে, মানে বাবু সোনা বলছে, কাকু আজকে নৃসিংহ ভগবানকে মালা দেবে না? আমি বলছি বাবা চল চল, কোথাও যদি মালা পাই তাও দেখি না। ওই যে কি কোলাঘাট ওই নদীটার কাছে একটা দোকানদার একটা ওভারব্রিজের নিচে মালা বিক্রি করছে। তা আমি বলছিলাম বাবা গাড়ি দাঁড় করালো, আমি বলছি বাবা মালা কত করে? 60 টাকা করে। দেখ এই মালা 60 টাকা, 60 টাকার মালা আরও বড়ো হবে আমাদের নদীয়াতে। বলি না না মিশা কথা কইও না, আমাদের দেশের ফুল তোমাদের নদীয়াই যায়, আর তবু আমাদের নদীয়াই কম দাম। তোমাদের এখানে যদি কাছে ফুল হয় তাহলে কম দামে দাও না কেন? বলে 2টা নেবো, 60 টাকা নেবো। আপনি 50-এ হয় না? বলি না রে সোনা আমারও ছেলে মেয়ে আছে রে, আমি তো নেই। 60 টাকা দিয়ে দুটো মালা কিনলাম, ও বেচা আমার কি একটা মালা ফ্রি দিয়েছে। আমি ভালো যা, তাহলে তুমি যদি এত বোঝো তোমার তো সেই লস হলো না, তুমি তো নিজে পড়ছো না ভগবানকে দিচ্ছ, ভগবান আমার এতই বিক্রি যখন করছে তাহলে তাকে একটা মালা পরে তো আমার ক্ষতি করে। ভাব দেখো, যার থাকে ভাব তার কোনোদিন হয় না অভাব, আর যার আছে অভাব তার কোনোদিন আসবে না ভাব। তাই ভাব রাখো, ভাব থাকলে আপনাদের কোনোদিন অভাব হবে না, গোবিন্দ নিশ্চয়ই দিয়ে যাবে। এই জন্য বলেছি দেখো, তোমরা ভগবানকে চাও আর চাও বলে কম পাও। আচ্ছা সুদামা স্ত্রী চিপুটি কোনা কেন দিয়েছিল? কায়দা আছে তো বলে। কেন চিপুটি দিয়েছিল? যে চিপুটি কোনাটা খেয়ে যদি তোমার কৃষ্ণ কিছু দেয়, আর সুদামা যদি জানতো যে আমার স্ত্রীর মধ্যে এই বাসনা, তাহলে কিন্তু আমি যেতাম না, আর যদিও যেতাম এই চিপুটিটা নিয়ে যেতাম না। গোবিন্দ যদি কাউকে কারো কাছ থেকে 1 টাকা নেয়, সে তাকে গোবিন্দ 100 টাকা ফিরিয়ে দেয়। আপনারা কোনোদিন ভগবানের কাছে চাইবেন না, চাইলেই কম পাবেন, না চাইলে বেশি পাবেন, আর এমন গোবিন্দ দেবে আপনি রাখতেই পারবেন না। তাই গৌরব, ঈশ্বর সবাইকে সব দেয়, কিন্তু কেউ রাখতে পারে আবার কেউ নষ্ট করে ফেলে গো। তো এখন সদানন্দ এই হারাধনের কথা শুনে সকলে আনন্দ, ট্রেনের ক্যামেরার মানুষ সকলে পয়সা দিল, আর ঠিক ওই মহারাষ্ট্রে গিয়ে ট্রেনটা দাঁড়িয়ে গেল, আর আস্তে আস্তে করে নামলো, সকল পুতলিগুলো নামালো। গোপালকে কিন্তু ফেরিওয়ালা ছাড়ে না। এখন পরের দিন সকালবেলা এত
পুতুল দেখে তার স্ত্রীর মাথায় হাত, তুমি কত টাকা ধার করে স্বামী পুতুল কিনেছো? বলে পাগলি, আমি পাগলি? তুই পাগলি কি করে? আরে আমি ধার করবো কেন? তা তুমি এত পুতুল, তুমি জানো না দশ টাকায় এগারোখানা পুতুল। হরি বল, তুমি আমাকে মিথ্যে বলছো? আচ্ছা তুমি যদি আমার সহধর্মিনী হও, তোমাকে মিথ্যা বলে আমার লাভটা কিছু আছে? আর আমি যদি কোথাও লুকিয়ে টাকা রাখি, আমার কি সাধ্য শান্তিতে লাগবে সনকা বলো তো? নিশ্চয় না, এই টাকা তোমার সাধ্য আর আমার সাধ্য দুজনের সাধ্যে লাগবে। তাহলে আমি কেন বা লুকিয়ে রাখবো, তোমারও তো লাগবে। তাই বলছি, তোমার কাছে সত্য কথা বলছি, এই দেখো এগারো টাকায় দশ টাকায় এগারোখানা পুতুল। বাহ, তার স্বামীকে তো প্রণাম করছে, জল দিচ্ছে। দেখো এখানে কিন্তু ভাব অনেকগুলো আছে, অনেক প্রকারের স্ত্রী আছে, আপনাকেও মাইন্ড করবে না যদি বলবো, নাহলে বলবো। হ্যাঁ, একটা স্ত্রী আছে স্বামীর দুঃখে দুঃখী হয়, একটা স্ত্রী আছে স্বামী যেদিকে যায় যাক আমার যেন সোনাটা কাপড়টা হলে হল। অবশ্যই কি, আবার একজন আছে না 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 আমি স্বামীর সঙ্গে ভিক্ষা করবো, আবার একজন আছে স্বামী যে করে করুক আমি শুধু সাহায্য করবো, বিউটি পার্লারে যাবো মরবি একদিন ঠেলা বুঝবি, চুল কাটছিস তো কাট, এই চুলকে ধরেছিল জানি, দুঃশাসন ধরেছিল বংশে বাতি দিতে কেউ নাই, আর তোরা বিউটি পার্লার খুলে মেয়ের কেসে হাত দিস, ওই জন্য তোদের বংশে আর কেউ থাকবে না, আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। এর কাও সাধু সাবধান, যা বলবো পুরাণ কথা বলবো, বাইরে কথা বলবো না, জাল নোট নিয়ে বাড়ি যাব না। পুরাণে লেখা আছে, মহাকাব্য পুরাণে, দুঃশাসন দ্রৌপদীর চুল ধরেছিল বলে তাই ধ্বংসে গেল, উরু দেখিয়েছিল বলে উরু ভঙ্গে দুর্যোধনের মৃত্যু হলো, আর পতিতা বেশ্যা বলেছিল বলে রণযুদ্ধের মাঝখানে কুরুক্ষেত্রের মাঝখানে কর্ণের রথের চাকা বসে গিয়েছে। তাই বলি মা, ঈশ্বর যা দিয়েছে তাই ভাবে থাক, বিউটি পার্লারে ফেস পাউডার মাখলে যদি তোবড়া গালটা উঠে যেত তাহলে তো সকলে বিউটি পার্লারে যেত। হ্যাঁ কি, ভগবান যা দিয়েছে তাই থাক, বেশি সাজতে যাস নি, এমন একদিন এমন কালো হবে তোর স্বামী আর তোর দিকে তাকাবে না, এটা ভালো, তার চেয়ে যেমন আছে তেমনি থাক বাবা, বেশি মাখা দরকার। শেষের দিন তো হয়ে পড়লো, সবাইকে তো যেতে হবে, আর বেশি লোভ করে লাভ দেখ নাকি, তাই গো ধরি গো, রাগ করবি যদি অভিশাপ দিবি আমাকে এখনই দিয়ে দে, আমার কোনো দুঃখ নেই, আমি এসেছি বলে মা আমি বলে গেলাম, পতি সেবা করো, পতি যত্ন করো, স্বামীকে প্রণাম করা হয় মাসে একবার না বছরে একবার, তোমাদের বলতে বলছি আমি, বাবা প্রণাম করা কি জিজ্ঞেস করো, আগে আগে ভাত খেয়ে খেয়ে মুখ বেড়ে গেছে, কখন প্রণাম করা হয়? বাহ, মা আমার খুব সুন্দর কথা বলেছে যে যখন বাড়িতে থাকে তখন করা হয়, এবার সে যদি কোনোদিন কলকাতায় থাকে কি গুজরাট থাকে আমার তো সম্ভব নয়, সেটা যুক্তিপূর্ণ কথা। আচ্ছা মা, সবার তো স্বামী আর বাইরে থাকেন, তা তোদের যদি থাকে তোরা কখন কখন করিস? সকালে করিস, আর তো করা হয় না, মানে হ্যাঁ না তো বলবি, আমি তো শিখিয়ে দিয়ে যাবো, বলে বাবা করিনি তো বলবো কি করে, তাই করি, শুনে নাও আমি কাউকে অপমান করিনি মা, তোমরা হয়তো জানো না বলে তাই আমি বলে দিয়ে যাচ্ছি, যদি বলো বলতে তাহলে বলবো, নাহলে বাবা আমি আমার লীলায় চলে যাবো নাকি বাবা, মরে যাই, না রে বাবা এমনি বললাম, শোনা বাবা এমনি টাকার কথা বললাম, টাকা দিয়ে সব পাওয়া যায় না রে, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, হৃদয় দিয়ে সব কিছু কিনে নিতে হয়। তুমি যে এত দূর থেকে ছুটে এসে বলছো বাবা তো একটু সানাই কর, আমি করবো, নিশ্চয়ই করবো, অবশ্যই করবো, ভক্তই আমার প্রাণ, ভক্ত আমার হৃদয়, জানি না আর মানব জন্ম পাবো কি না, ভক্ত খুশি হলেই তো আমার ভগবান খুশি হয়, এতে যদি আমাকে দশ মিনিট বেশি গাইতে তাও গাই, প্রেমসে বলো রাধারানী কি। শোনো মা, তাহলে তোমরা প্রণাম করবে স্বামীকে সাতাশ দিন, টোয়েন্টি সেভেন দিন, সাতাশ দিন প্রণাম করবেন তিনবার করে, বলে কাজ করবো না প্রণাম করবো, ও বছরে না মাসে, প্রতি মাসে সাতাশ দিন, আর তোমরা করবে তিন দিন, বলে বাবা এ তো নতুন কীর্তনিয়া রে,
বলে স্বামী আবার স্ত্রীকে প্রণাম করে নাকি, আপনার কোথাও শুনেছেন এই কীর্তন? বলে তোমার কাছে নতুন শুনলাম বাবা। এটা স্বাভাবিক, যতবার ডাকবেন তত নতুন নতুন গল্প পাবেন। আমার নাম প্রহ্লাদ, ডাস্টবিন থেকে উঠে এসেছি, কিন্তু আমার নিজের বাবা আমাকে ঔষধ দিয়ে মারতে পারেনি, বিষ দিয়ে মারতে পারেনি। হ্যাঁ, আমি সেই প্রহ্লাদ, যতবার ডাকবেন তত নতুন গল্প পাবেন। দেখো, তবে শাস্ত্রের বাইরে না, নতুন শাস্ত্র না, একদম পুরাণগত কথা। দেখুন, বলে কিভাবে বাবা ছেলে প্রণাম করে কোনোদিন মেয়েকে? বলে কোথায় আছে বধুকে পদা বলি কি আর বলি, কি আর বলিব আমি। আমার প্রাণনাথ হয়ো তুমি গো, কি আর বলিব আমি। কথাটা কে বলেছিলেন? পদ লিখেছিলেন আপনাদের বাড়ির কাছে একটা ছেলে, বীরভূম জেলায় বাড়ি। ছেলেটির নাম হচ্ছে জয়দেব গোস্বামী। তিনি পদ্মাবতীকে প্রণাম করেছিলেন জানেন তো? কি বাবা, যেদিন জয়দেবের রূপ ধরে এসে গীত গোবিন্দমে লিখেছিল শ্লোক স্মরণাগর স্মরণাগর খণ্ডন মম শিরসি বন্দন দেহি পদপল্লব মুদারম। তাহলে আমি যদি মূর্খর কথাগুলো, আমি মূর্খ হয়ে যদি কথা বলি, আপনি যদি ফেলেও দেন, কিন্তু জয়দেবের কথাটা ফেলে দিতে পারবেন? আচ্ছা, এটা একটা দিক গেল। আরও একটা দিক দেখো, চণ্ডীদাস ঠাকুর ব্রাহ্মণের ছেলে, প্রেম করেছিল রজকিনী রামীর সঙ্গে। আর এখানে পদাবলী দেব যে নিত্যেরই আদেশে বাসুলি চলিল সহজ জানাবার তরে, ভ্রমিতে ভ্রমিতে নানুর গ্রামেতে আসিয়া প্রবেশ করে। বাসুলি আসিয়া চাপড়া মারিয়া চণ্ডীদাসে কিছু কয়, সহজ ভজন করো হজা জন ইয়া ছাড়ি কিছু নয়, ছাড়ি জপ তপ করো হরম এই কইনুসার, ভজন করো ওগো চণ্ডীদাস রামী নাম হয় যাহা। এইবারে চণ্ডীদাস ছুটে গিয়ে রজকিনী রামী ধোপার মেয়ের পায়ে ধরে কি বলছে জানো, শুনো রজকিনী রামী, তোমার ও দুটি চরণ শীতল জানিয়া শরণ নিয়েছি। তাহলে আমি নাই মূর্খ, চণ্ডীদাস কি মূর্খ ছিল? এটাও ছেড়ে দিলাম। আরো আছে, কেরালার একটা ছেলে মদ খেত, যার জন্মের দিনে মা মারা গিয়েছিল, নাম তার বিল্লমঙ্গল। সে পতিতা বেশ্যাকে প্রণাম করেনি, চিন্তা, তুমি যদি এই চিন্তাটা আমার আগে দূর করতে তাহলে আমি আর তোমার কাছে আসতাম না। কি মাটির কৃষ্ণমূর্তি নিয়ে পালিয়ে গেল প্রণাম করে? পতিতা অহল্লার কাছে গিয়ে অন্ধ হয়ে পালিয়ে গেলেন ভগবান কৃষ্ণ কিনে বৃন্দাবনে? তাহলে চিন্তামণি যেটাকে পথটা না দেখিয়ে দিত, ওই বিল্ল কি গোবিন্দ চিন্তামণিকে পেত? এটা একটা লক্ষ্য। দেখো কতগুলো উপমা দিচ্ছি, দেখো এ চলে গেল আপনার বাড়ির বগলে একটা ছেলে যে প্রতিদিন জবা ফুল নিয়ে পুজো করত। একদিনে যে জীবনে তো জবারে তোর কপাল ভালো, শ্যামা মায়ের চরণ তলে, শ্যামা মায়ের চরণ তলে তোরি শুধু একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো। দেখছেন কি তাড়াতাড়ি করে মিলন করবো নাকি, বললে নেমে যাব। কম খাইটা যদি পয়সা পাই বেশি খাইতে যাবো কেন? লক্ষ টাকার ঘড়ি কিনতে পারেন, ঘড়িটা আপনার, টাইমটা আপনার নয়, টাইমটা ভগবানের, তার কাছে ঘুরতে থাকবে, আমার কাজ আমি করব। তাতে যদি বেশি সময় গাইতে হয় তাও গাইব, জীবন চলে গেলে তো আর গাইতে পাবো না, এসে যখন গাই দেবো, যদি না বলেন কম গাই। শ্যামা মায়ের চরণ ছুঁয়ে তোরি শুধু ঠাই যে হলো, একদিনের জীবন তবু জবরে তোর কপাল ভালো। রাম কৃষ্ণ বামা খেপা, রাম প্রসাদার স্বরূপানন্দ, এরাও ছিল মায়ের ছেলে, হয়
কারোর কপাল মন্দ হয়েছে কি? আজকে আমাদের কপাল মন্দ কেন? না আমরা স্ত্রী পুত্র পরিজনের সব করছি, ভগবানকে আর দিচ্ছি না, মা বাবাকে খেতে দিচ্ছি না, স্ত্রীর জন্য সোনার বালা আর মার জন্য ছেঁড়া কাপড় দিচ্ছে না। তাহলে তোদের টাকা সারদা হবে না, রোজ ভ্যালি হবে না, জিনিয়েট হবে না, কি তোদের টাকা এলআইসিতে জমা হবে? হ্যাঁ, স্ত্রী পুত্র পরিজন যদি সকলের সেবা করো, তার চেয়ে বেশি করে সেবা করো, বাবা মার ভক্তি করো, তাহলে রামকৃষ্ণ পরমহংসদেব সারদার পূজা করেছিল, তাহলে সেও নয় ভুল করে গেছে। আচ্ছা দেখুন, বৃহৎকৃষ্ণ সারাবলিতে লেখা আছে রাধারানীর চরণ সেবা করেছিল ভগবান কৃষ্ণ, এটা কি মিথ্যা? যখন রাধারানী রথের আগে দাঁড়িয়েছিল যেতে দেবে না বলে, তখনই রাধারানীর কাছে অক্রূর রথ থেকে নেমে বলেছিল, বধূ তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমি কালকে ফিরে আসবো। কালী বলি কালা গেল মধুপুরে, সে কালে করিল বাকি, যৌবন সাগরে পড়িতেছে ভাটা কেমন করিয়া রাখি। ও গো বধূ তুমি আজকে আমাকে ছেড়ে দাও, আমি মা বাবাকে মুক্তি করে কংসকে নিধন করে আবার তোমার কাছে ফিরে আসবো। কবে? কাল। এই কাল কথাটা কোনোদিন বলবেন না। তাই রাধারানী সেদিন প্রণাম করেছিল, শুধু সেদিন নয়, একদিন যখন যোগী বেশ ধারণ করেছিল, যোগী বেশ গিয়ে রাধার কাছে ভিক্ষা করেছিল, দ্বিতীয়বারে গেছিল মালিকর সে যে মালা নিয়ে, তৃতীয়বারে ছিল নাপিত সে যে আলতা পরিয়েছিল, চতুর্থবারে ভগবান নারদকে পাঠিয়ে রাধারানীর পায়ের ধুলি মাথায় নিয়েছিল শিরপ্রিয়া ভালো করার জন্য। তাহলে ভগবান যদি প্রণাম করতে পারে, আপনারা কি পারেন না? আর পারেন না বলেই বাড়িতে গন্ডগোল লাগে। একবার করে দেখবেন, ভুল হলে যাশা দেবেন, মেনে নেব, করার চেষ্টা করুন। আর ও আপনার স্ত্রী নয়, ও আপনার গুরু। যখন বিয়ে করতে গিয়েছিল, ও আপনার আগে আগে গিয়েছিলেন, আপনি তার পেছনে পেছনে চলেছিলেন শুরু শুরু। তাই স্ত্রী হয় প্রেম গুরু, প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো ভাই জেনে শুনে রে, যেন কেউ তো জানে না। প্রেম করো রাই, প্রেম করো রাই জেনে শুনে রে, যেন কেউ তো